나비에서 선물 차이요. দীর্ঘ 11 মাস 6 দিন পর সোয়ান মামলাতুন জামিন ফাইরে কারাগারতুন মুক্ত হয়ে টেকনাফের সাবেক ওসি প্রদীপের হাতত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার সাংবাদিক ফরিদুল মুস্তফা খান। আজ 28 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা 6টার ইক্যা তেই কক্সবাজার জেলা কারাগারতুন মুক্ত হয়। এ সময় কারামুক্ত হয়ে সাংবাদিক ফরিদুল মুস্তফা খান দুঃসময়ে ফাঁসে থাকা সহকর্মী সহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়ে হয়। প্রদীপ সিন্ডিকের বিরুদ্ধে অপকর্মের সংবাদ প্রকাশ করার কারণে তারা আমাকে যে নির্যাতন করেছে, এরপর আমি খুব অসুস্থ অবস্থায় সরকার, কারা প্রশাসন, জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা পেয়েছি। তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ, কারণ তারা না হলে আমার হয়তো দৃষ্টিশক্তি এখনো থাকতো না। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপির কাছ থেকে আমার একটা জীবন, আমার একটা সম্মান ভিক্ষা চাচ্ছি। সেটা হচ্ছে যে এই নির্যাতনের সময় তারা আমাকে চোখ মুখ বন্ধ করে বিভস্ত করে যে ভিডিওগুলো করেছে, এই ভিডিওগুলো উদ্ধার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এর আগে কারা ফটকত উপস্থিত আছেন তার স্ত্রী হাসিনা আক্তার, বোন ফাতেমা আক্তার বেবি, সালমা আক্তার, ছেলে শাহেদ মোস্তফা, সাজেদুল মোস্তফা সহ স্বজন ও সহকর্মী হল। এ সময় তারা সি প্লাসের হাসে তারার বিভিন্ন অনুভূতির কথা তুলে ধরে। আমার বুকে প্রতিদিন আমি খুঁজি, রাত্রে আমি প্রতিদিন পাই না। আজকে আমার বুকে হচ্ছে আমার থেকে বেশি খুঁজছি রাত্রে। আর বউ এতকাল পর বাইরে না তো খুব ভালো লাগে। এক বছর ধরে আমি পয়েন্টের বেশি কষ্ট পাই, এমন কে আমার পয়েন্টের লেখাপড়া বেগুন বন্ধ গিয়ে জিয়ান করা সেটি আমার বেশি পেলাই বেসনের পরে আর দেখা গিয়ে দেখা জনপরত তো ফরিদুল মুস্তফা সাংবাদিক ফরিদুল মুস্তফা খান সাবেক ওসি প্রদীপের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি গড়নের হারণে 2019 সালের 21 সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের বাসাত্তুন তারে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে জড়িত দেখাইয়ে মোট 54 মামলা গড়ায়। ব্যাগ মামলাতুন জামিন পাই আজ বৃহস্পতিবার 27 আগস্ট মুক্তি লাভ করে। এসএনএল কুতুবি, সি প্লাস টিভি, কক্সবাজার।